ইয়াপা দাঁড়া 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 দাঁড়াও, আজকে পেয়ে গেছি দেখো বন্ধুরা কালী দিদির দুই মেয়েকে, উর্মিলা অ্যান্ড শর্মিলা। শর্মিলা দুই বোনকে পেয়ে গেছি, দুই বোন রাস্তাতে হেঁটে হেঁটে আসছে। তো আজকে আমরা পেয়ে গেছি, কোথায় যাচ্ছে তোমরা? আজকে আমরা যাচ্ছি আমেরিকান ফেরত দাদার বিরিয়ানি খেতে। বাহ, তোমাদের দুইজনকে কিন্তু কিউট লাগছে আজকে, ড্রেসআপটা কিন্তু দারুণ। থ্যাংক ইউ। তো হঠাৎ আমেরিকা দাদার এখানে বিরিয়ানি খেতে এসছো কেন? আজকে তোমার মায়ের হাতে মটন খাবে না? না, আজকে খাবো, অনেক মার প্রায় প্রায় খায়, তো আজকে ইচ্ছা হলো যে আমেরিকা দাদার বিরিয়ানি খাওয়ার, তো তার জন্য আজকে এখানে আসি। তাহলে চলো। পেয়ে গেছি, দেখতে পাচ্ছো দুজনে আসছে হেঁটে হেঁটে, আমাদের ভাইরাল গার্ল উর্মিলা দি, উর্মিলা বোন আর শর্মিলা দিদি, যাক উর্মিলা আর শর্মিলা। হ্যাঁ, বোন বলবো না, সবাই বোন বললে আবার কমেন্ট করবে, দিদি কালীকে দিদি বলো, আবার মেয়েকে বোন বলো। না না, এই রাইস তো এই ছাড়লাম। চাকরি করে তো অসুবিধা আছে? হ্যাঁ, থ্রি টাইমস গভর্নমেন্ট সার্ভিস, তো না করে কেমন লাগবে? এই নিয়ে অনেক ঝামেলা হয়েছে। যেমন বলে সেরকম তো বিরিয়ানি, যেমন যাই বলে তেমনই যাই। দাদা আপনারা ও তো খেতে পাচ্ছে না, এটা ও না খেতে পারলে পার্সেল করে দিয়ে যাবে আমাদের করতে না। দেয় রাইস দেয়া আছে, দেয় বিরিয়ানির দোকানে, নাম হচ্ছে পেটুক। পেটুকি তো? হ্যাঁ, পেটুক। পেটুকে এসছি আমরা। অ্যাড্রেসটা বলে দাও। অ্যাড্রেসটা হচ্ছে আমরা এসছি অশোকনগর থেকে, আমরা অটো ধরে কাকফুল মোড় বলেছি, এবং অশোকনগর ওখানে যে কাউকে বললেই যে আমেরিকান ফেরত দাদার বিরিয়ানির দোকানে যাবো, তারা বলে হ্যাঁ ঠিক আছে, তারাই নিয়ে আসে। আমরা তো চিনি নাই, ফার্স্ট টাইম এসছে, তো চলো আমরা যাই এবার বিরিয়ানি খাবো, বিরিয়ানি খেয়ে বাদ বাকিটা বলবো। বিয়ের পরে কোথাও ঘোরার চিন্তা ভাবনা নিয়েছো এরকম কোনো বৌদিকে নিয়ে? না দেখো, হ্যাঁ মানে ঘুরতে তো বৌদিকে নিয়ে যাবো, এই মুহূর্তে যাবো না, মানে এই মুহূর্তে যাবো না, কারণ এই বিজনেসটার জন্য যেতে পারছি না। ঘুরতে গেলে প্রথমে ভেবেছিলাম যে ইন্ডিয়ার মধ্যেই ঘুরবো, এখনও ঠিক করিনি কোথাও যাব, তবে ইচ্ছে আছে ইন্ডিয়ার মধ্যে। ইন্ডিয়ার বাইরে তো অনেক ঘুরেছি, ইন্ডিয়াটাই সত্যি কথা বললে ইন্ডিয়াটাই পুরোটা ঘোরা হয়নি। আমি পুরো ইউরোপ আমার ঘোরা, ঠিক আছে, ক্যারিবিয়ান পুরো ঘোরা, আমেরিকান বাইরে গিয়েছো 2014 সালে, 2014 আর এটা 2024। হ্যাঁ, তো ভাবছি ইন্ডিয়াতেই ঘুরবো, এখনও ঠিক হয়নি কোথাও যাব, তবে এই মুহূর্তে না, কিছুদিন পরে। দাদা আমার শেষ প্রশ্ন একটা, আপনার বহুবাদে মানে ইজিপশনে কেমন, আপনার কেমন আনন্দ হয়েছে? না না, সবাই দেখো আনন্দ, দেখো অরুণ, দুই অরুণদা, মোদি, আপনার কেমন লেগেছে? শোনো, যারা যারা এসছে না, তাদের আসার হয়তো একটা কারণ ছিল, আমি ইনভাইট করেছি, কিন্তু না আসার কিন্তু 100টা কারণ ছিল, ছিল তো। এত দূর থেকে অরুণদা এসছে, তোমরা এসছো, অরুণদা তো রিলেটিভ হসপিটালে এসেছিল। অরুণদা বলছে ভাই আমার, আমি সকালবেলা কথা হয়েছে আমার সঙ্গে, বলেছে আমার মনে হয় না যাওয়া, একদম অনেক প্রতিকূলতার মধ্যে থেকে এরা এসছে। নন্দিনীদি আসতে পারেনি, ভেবেছে আসবে, বাবার শরীর খারাপ ছিল বলে আসতে পারেনি, তো সবাই এসছে, আমার সুসময় আমার পাশে ছিল, এর থেকে বড় আনন্দ আর কিছু নেই। তবে আর বাদ বাকি যারা গেস্ট, যারা আমার যারা গেস্ট ছিল, মানে তোমরা বাদে যারা আমার পাড়ার গেস্ট বা আমার শ্বশুরবাড়ির গেস্ট বা আমাদের রিলেটিভ যারা ছিল, তারা আমার থেকে বেশি তারা এনজয় করেছে, আমরাও এনজয় করেছি। এটা এটা হচ্ছে, এটা আরও ভালো লাগছে এটাতে, যে আমার যারা গেস্ট তারা বেশি এনজয় করেছে আমার থেকে, তারা সবার সাথে কথা বলেছে, কালীদি মিষ্টির সাথে কথা বলেছে, অরুণদার সাথে কথা বলেছে, একটা আলাদা আনন্দ, একটা আলাদা, এই দিনটা আর ফিরে আসবে না হয়তো কখনো লাইফে, এটাই। তাহলে চলো যাওয়া যাক, আমরা বিরিয়ানি খাই, তবে একদম একদম নেক্সট টাইম কথা হবে, ঠিক আছে? ধন্যবাদ। তুমি বিরিয়ানি কেমন হয়েছে? ভালো, আমি বিরিয়ানি সম্বন্ধে অত বলতে পারবো না, কেন অত আমি বিরিয়ানি খাই না, কিন্তু আমার কাছে এটা ভালোই লাগছে, তো ভালো। রাইসটা দেখাও একটু, ঝুড়ঝুড়ে আছে তো রাইস, জুসি আছে। তা দাদা তোমার এখানে আসলাম, বিরিয়ানি ট্রাই করলাম, অনেকক্ষণ ধরে ভিডিও করলাম, আমার দু একটা প্রশ্ন, শেষ প্রশ্ন, এই ব্যবসাটা কতদিন হচ্ছে?
ব্যবসাটা আড়াই থেকে পৌনে তিন বছর, এখনো পুরোপুরি তিন বছর হয়নি, এই আগস্ট মাস আর জুলাই মাস আসলে তিন বছর হবে, তিন বছর হবে। আচ্ছা, আমেরিকান ফেরত দাদা বিরিয়ানি এই নামটা আপনি কি করে, মানে দেখো এই নামটা আমার দেওয়া না, এটা মানে যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর মানে যারা কন্টেন্ট করে তাদেরই দেওয়া, আমি বলবো এটা সৃজিত দাই দিয়েছে নামটা, সৃজিত দাই। হ্যাঁ, প্রথমে পেটুক ছিল, পেটুক এখনও আছে, তো অনেকে এই পেটুক বলে চেনে না, আমেরিকান দাদার বিরিয়ানি যেহেতু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ওর জন্য এটা দেওয়া আর কি, আর কিছু না, পেটুক এখনও আছে, ওই যে আমার দুটো দোকানে একটার উপরে পেটুক আছে এখন। আচ্ছা, আমার একটা প্রশ্ন, কালিদির কাছে তুমি গিয়ে মটন ট্রাই করে এসছো, তুমি বৌদিকে নিয়ে কবে যাচ্ছো? বৌদিকে নিয়ে যাবো একটু ফাঁকা হলে, বিজনেসে একটু প্রেশার হয়েছে, তো নেক্সট উইক বা তারপর উইকে আমি যাবো, দিদি বলেছে আমাকে ফোন করে, আমি অবশ্যই যাবো। মিডিয়ার ইয়েতেই বলে দিচ্ছি, আমরা কালিদির পুরো টিম আছে, কালিদির মেয়ে আছে, জামাই আছে, ভাই আছে, ভাগ্নে আছে, কালিদি হয়ে আমরা আপনাকে বৌদিকে ইনভাইট করে গেলাম, আর আপনার টিম ফুল টিমকে ইনভাইট করে গেলাম, অবশ্যই যাবো দাদা, অবশ্যই যাবো, শনিবার দেখে হ্যাঁ শনিবার থেকে অবশ্যই যাবে, অবশ্যই যাবো দাদা। আর আমি অনেকক্ষণ ধরে একটা প্রশ্ন করবো মাথায় ঘুরছে আমার, আজকে কি স্টক কম? হ্যাঁ, আজকে একজন স্টাফ আসেনি আমাদের। আমি কেন প্রশ্ন করলাম, আমি এসেই দেখি বৌদি প্লেট তুলছে, টেবিল, হ্যাঁ ওই একজনের একটু শরীর খারাপ বলে আগে আসতো, বিয়ের আগে এসছে, হেল্প করেছে আমাকে, আর এখন তো মানে নিজের ব্যবসা হয়ে গেছে, এখন করতেই হবে, কিছু করে নেই, তাও যেহেতু একজন নেই তার জন্যই আর কিছু না, নাহলে এমনি এমনি নর্মালি। অ্যাড্রেসটা হচ্ছে এটা অশোকনগর 19 নম্বর কাকপুল, এটা দুদিক থেকেই আসা যায়, কেউ যদি হাবড়া থেকে আসতে চায় আসতে পারে অশোকনগর, আমি বলবো যারা বনগাঁ বা চাঁদপাড়া এইসব সাইড থেকে আসছো তারা হাবড়ায় নেমে যাবে, আর যারা শিয়ালদা থেকে আসছো তারা অশোকনগর রোড নেমে যাবে, হাবড়া যদি কেউ নামো হাবড়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অপোজিট থেকে অটো ছাড়ে, একদম বাড়ির উল্টো দিকেই অটো স্ট্যান্ড, দেখো একদম অটো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, 5-7টা অটো, এখানে আমার দোকানের নাম বললে নামিয়ে দেবে, আর যদি কেউ অশোকনগর থেকে আসো অশোকনগর স্টেশন থেকে বেরিয়ে টিকিট কাউন্টারের সামনে থেকে স্টেশন রোড ধরে যশোর রোডে যেই উঠলে অপোজিটে তাকালেই দেখবে একটা বাসস্ট্যান্ড, বাসস্ট্যান্ডের গা দিয়ে 4-5টা অটো রাখা থাকে, কালো রঙের অটো, ওই অটোতে উঠে বলতে হবে যে আমি পেটুকে যাবো, তাহলেই হবে, তাহলে এখানে নিয়ে আসবে। দাদা গেটটা ছেড়ে একটু রাখো, সাইডে রাখো দাদা, নাহলে ভিতরে ঢুকিয়ে দাও, ভিতরে একটু ঢুকিয়ে দাও, বললেই হবে যে আমার দোকানে যাবে, ওরা এমনি এখানে নিয়ে চলে আসবে। আচ্ছা, তোমরা দেখতে পেলে দাদার অ্যাড্রেসটা বলে দিলো, তোমাদের বিরিয়ানি এখানে আসলে অবশ্যই ভালো লাগবে, কেন আমরা খেয়েছি, আমাদের আমি বেটার মনে করি, কেন আমাদের চাঁদপাড়া থেকে বেটার বিরিয়ানি, কেন এখানে অনেকে দেখলে হয়তো ভাববে অন ক্যামেরা আমার সামনে বলে বলছো, না দাদা সামনে বলে কিন্তু বলছি না, সত্যি আমি বলছি আমি বিরিয়ানি অবশ্যই ভালোবাসি না, কিন্তু খেয়েছি ভালো লেগেছে। আচ্ছা, আমার শেষ একটা প্রশ্ন, কত হাঁড়ি গেছে এটা? এটা নিয়ে 6টা। আমি জানি না 10-12 কিলো নর্মালি হয়, আমাদের 15 কিলো কেন করি আমরা, মানে টেস্টের কোনো পার্থক্য আমি পাইনি বলেই করি, আর আমাদের ওই 10-12 কিলোর হাঁড়ি বানালে কি হয় একটু পরপর মানে আধ ঘন্টায় শেষ হয়ে যাবে। কটা যাবে এখনো? এটার পরে আরো 2টো। আমরা দেশে দেখলাম এখানে বসার জায়গা ছিল না, খুব এরকম রোজই এরকম, হ্যাঁ ভগবানের আশীর্বাদে বাবার আশীর্বাদে রবিবার দিন একটু বেশি হয়, অন্য দিন একটু কম হয় ফেস্টিভ্যাল গুলো, কালিদি হোটেলে আপনাকে ইনভাইট করব, অবশ্যই দাদা যাবো, অবশ্যই যাবো দাদা, নমস্কার। তো বন্ধুরা সবই তো দেখলে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে, আর দাদা আর উর্মিলা সবাই কিন্তু এসেছি, জমিয়ে খাওয়া দাওয়া করলাম, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব এবং ফলো করবে সৌমেন ব্লগ, আর কালিদির হোটেল তো সবাই জানো কালিদির হোটেল, সেটাও কিন্তু সাবস্ক্রাইব এবং ফলো করে দেবে, ভুলবে না কিন্তু, অবশ্যই ভুলবে না। তো চলো সবাই, বাই বাই।